পরম প্রেময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম প্রেময়ী লক্ষ্মী স্বরূপিণী জগত জননী শ্রী শ্রী বর্মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব টাকার ভিতরও সংসার চালিয়ে কীভাবে সঞ্চয় করা যায়, এই বিষয়ে ঠাকুর কী বলেছেন। যারা সংসারে খরচ চালিয়ে পড়ে বেশি থাকে, তারা না হয় সঞ্চয় করতে পারে, কিন্তু যাদের সংসার চলে খুব কষ্টে, তারা কীভাবে সঞ্চয় করবে? তখন এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ওটা হলো অভ্যাসের ব্যাপার। বেশি পেয়েও কেউ কেউ সুশৃঙ্খলভাবে সংসার চালাতে পারে না। ওটা হলো অভ্যাসের ব্যাপার। বেশি পেয়েও কেউ কেউ সুশৃঙ্খলভাবে সংসার চালাতে পারে না। আরও বেশি দেনা করে ফেলে, আবার কেউ কেউ কমের ভিতর সুষ্ঠুভাবে সংসার চালিয়ে যায়, তার ভিতর থেকেও টাকা জমাতে পারে। তবে মনে রাখতে হবে, টাকা জীবনের জন্য, টাকার জন্য জীবন নয়। তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও তোমার সংসার বা নিকট পরিবেশের কারো প্রাণান্তিক প্রয়োজনে তা যদি খরচ করতে কুণ্ঠিত হও, তবে বুঝতে হবে অর্থশক্তি তোমার জীবন শক্তির উপর দিয়ে উঠেছে। এমনতর আসক্তি কিন্তু অনর্থরই মূল। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে অমনি টাকার কোনো মূল্য নাই, যা আমাদের সংসারে বা আশেপাশের কোনো পরিবেশে কারও যদি শরীর খারাপ হয়ে যায় বা কেউ দুর্ঘটনার কবলে পড়ে যায়, তাহলে যদি ওই টাকা খরচ করতে বা দিতে যদি আমরা কুণ্ঠা বোধ করি, তাহলে ওই টাকার কোনো মূল্য নাই। এই কুণ্ঠা বোধই হলো অনর্থের মূল কারণ। জয় গুরু। আর আপনাদের গিয়ে আমি অনুরোধ করছি, আপনারা আমার জয় গুরু অমৃতবাণী চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, আর শেয়ার অবশ্যই করুন, যাতে ঠাকুরের কথা আরও আগে ছড়িয়ে যেতে পারে। জয় গুরু।